আজ ভরতপুর ব্লক অফিসের সামনে রাস্তার উপরে বিক্ষোভ সমাবেশ করল বামফ্রন্ট। কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং করোনা ভ্যাকসিনের 2 নম্বরই বন্ধ করার জন্যই সারা রাজ্যের সাথে ভরতপুরেও আজ বিক্ষোভ কর্মসূচি হয়। দাম বৃদ্ধি হচ্ছে কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই দাবিতে বাম ফ্রন্ট লড়ছে, সারা ভারতবর্ষে COVID-19 বিনামূল্যে টিকার ব্যবস্থা করতে হবে। COVID-19 টিকা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন। টিকার কালোবাজারি বন্ধ করতে হবে। কত টিকা আমাদের দেশে এসেছে এবং তার কত ব্যবহার তার সঠিক তালিকা লিপিবদ্ধ করতে হবে। কসবাতে টিকাতে 2 নম্বরের টিএমসির সর্দারির বিরুদ্ধে কসবায় টিকাকরণের নামে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা টিএমসির প্রতিবাদের বিরুদ্ধে এই দাবিতে বাম ফ্রন্ট লড়ছে। সাইক্লোনের অতিবৃষ্টিতে ক্ষতিপূরণের দাবিতে সমস্ত মানুষ এখন। সেলের কলকাতার দপ্তর অন্য কোথাও স্থানান্তর করা চলবে না, এই দাবিতে বাম ফ্রন্ট লড়ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে বিলগ্নিকরণ করার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন। কসবায় টিকাকরণের নামে ভুয়ো টিকার ব্যবস্থা টিএমসি করল কেন, টিএমসি কে তার জবাব দিতে হবে। এই দাবিতে সিপিআইএম লড়ছে। সারা পশ্চিম বাংলায় কত টিকা এলো এবং কজনকে দেওয়া হলো তার নির্দিষ্ট লিপিবদ্ধকরণ করতে হবে। সারা ভারতবর্ষে বিনামূল্যে টিকার ব্যবস্থা করতে হবে। কসবাতে মানুষকে টিকাকরণের নামে ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে সিবিআই তদন্ত করতে হবে। এই দাবিতে বাম ফ্রন্ট লড়ছে। সারা ভারতবর্ষব্যাপী আজকের অবস্থানে সমস্ত মানুষ এখন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ, 24x7।